হামলা চালালে কঠোর পরিণতি পুতিনকে ফোন করে হুশিয়ারি বাইডেনের ইরানি নাগরিকদের অস্বাভাবিক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান পশ্চিমাদের একাই নাসাচ্ছেন পুতিন হিজাব নিষিদ্ধকে ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন বলছে যুক্তরাষ্ট্র কিয়েবের রাজপথে হাজারো ইউক্রেনবাসীর রাশিয়াবিরোধী বিক্ষোভ ইয়েমেনে জাতিসংঘের পাঁচ কর্মীকে অপহরণের অভিযোগ জানবেন হিজাব ছোয়ার চেষ্টা করলে হাত কেটে ফেলব নেত্রীর বার্তা সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলবাটনে ক্লিক করুন হামলা চালালে কঠোর পরিণতি পুতিনকে ফোন করে বললেন বাইডেন রাশিয়া যে কোনো মুহুর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে বলে পশ্চিমা শক্তিগুলো যখন দাবি করছে তখন অন্তত এক ডজন দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগ করার আহ্বান জানিয়েছে যেসব দেশ তাদের নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ত্যাগ করার আহ্বান জানিয়েছে সেগুলোর মধ্যে আমেরিকা ব্রিটেন এবং জার্মানি অন্যতম এই পরিস্থিতির মধ্যে গতকাল সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও টেলিফোন করে ইউক্রেনে হামলার কঠোর পরিণতি সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে দিয়েছেন হোয়াইট হাউস ওই টেলিফোন আলাপের খবর দিয়েছে ওই আলাপে বাইডেন পুতিনকে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রচেষ্টায় অংশগ্রহণ করতে চাইলেও অন্য যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত আছি ওই টেলিফোন আলাপের ব্যাপারে ক্রেমলিন বলছে প্রেসিডেন্ট পুতিন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে বলেছেন পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা ইস্যুতে রাশিয়ার উদ্বেগের জবাব দেয়নি দুই দেশের শীর্ষ নেতারা তাদের টেলিফোন আলাপ চালিয়ে যাবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন এছাড়াও শনিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো টেলিফোন করে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছেন ওই টেলিফোন আলাপে ম্যাক্রো বলেন একটি আন্তরিক সংলাপ চলার একই সময়ে উত্তেজনা চৃষ্টিকারী পদক্ষেপ আশাব্যঞ্জক নয় ইরানি নাগরিকদের অস্বাভাবিক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান ইউক্রেনে বসবাসত ইরানি নাগরিকদের যে কোনো অস্বাভাবিক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে কিয়বের ইরানি দূতাবাস শনিবার ওই দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হলেও ইরানি নাগরিকদেরকে এখনই ইউক্রেন ত্যাগ করতে বলা হয়নি ইরান দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে ইউক্রেন রাশিয়ার সীমান্তের সম্ভাব্য সংঘাতের কথা বিবেচনা করে ইউক্রেনে বসবাসরত অনেক ইরানি নাগরিক দেশটি ত্যাগ করার প্রশ্নে দূতাবাসের মতামত জানতে চেয়েছিলেন তাদের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে ইরান দূতাবাসের অফিসিয়াল টুইটার পেজে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়েছে ইরানি নাগরিকরা যেন পরবর্তী নির্দেশনা পাওয়ার জন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন পশ্চিমাদের একাই নাচাচ্ছেন পুতিন ইউক্রেন ইস্যুতে বাড়ছে যুদ্ধের দামা দেশটি নিয়ে একদিকে একাই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাশিয়া অন্যদিকে পুরো পশ্চিমা বিশ্ব যে কোনো মুহূর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে বলে পশ্চিমাদের শঙ্কা তবে রাশিয়া বরাবর দাবি করে আসছে হামলার কোনো পরিকল্পনা নেই তাদের রাশিয়ার এমন কথায় বিশ্বাস নেই পশ্চিমাদের রাশিয়ার সীমান্তের কাছে প্রায় দেড় লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া এছাড়া হাজার হাজার সেনা নিয়ে বেলারুশের দশ দিনের মোহরা শুরু করেছে রুশ বাহিনী এতেই দৌড়ঝাঁপ শুরু হয়েছে পশ্চিমাদের ইউক্রেন ইস্যুতে সমাধান খুঁজতে পশ্চিমারা রাশিয়ার সঙ্গে দফায় দফায় কূটনৈতিক বৈঠক করে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসেছিলেন পরবর্তীতে বৃহস্পতিবার বার্লিনে ফরাসি এবং জার্মানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন রাশিয়া আর ইউক্রেনের প্রতিনিধিরা তবে কোনো বৈঠকেই ফলপ্রসূ হয়নি বলে খবর এসেছে এদিকে সবশেষ শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ইউক্রেন ইস্যুতে ফোন আলাপ করেছেন যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয় ইউক্রেনে হামলা চালালে করুণ পরিণত হবে রাশিয়ার এমন হুমকা শুরু থেকে দিয়ে আসছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ন্যাটো সহ ইউরোপীয় দেশগুলো তবে এই হুশিয়ারিকে আদৌ কি পাত্তা দিচ্ছেন পুতিন বৃহস্পতিবার মস্কো সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিস ট্রাসের সঙ্গে এক বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে লেভ্রভ এক সতর্ক উচ্চারণ করেন তিনি বলেন ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর হুমকি বা চূড়ান্ত সময়সীমা কোনো কাজে আসবে না এদিকে সর্বশেষ যুক্তরাষ্ট্র সতর্কবার্তা দিয়েছে রাশিয়া ইউক্রেনে যে কোনো সময় হামলা চালাতে পারে আমেরিকান নাগরিকদের উচিত ইউক্রেন দ্রুত ত্যাগ করা এগারোই ফেব্রুয়ারি শুক্রবার হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে বিমান হামলার মাধ্যমে আক্রমণ শুরু হতে পারে এতে আমেরিকানদের প্রস্থান কঠিন হবে ও বেসামরিক নাগরিকরা বিপদে পড়বে হিজাব নিষিদ্ধকে ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন বলছে যুক্তরাষ্ট্র ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব ইস্যুতে প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্র কর্ণাটকে হিজাব পরা নিষিদ্ধের বিষয়টিকে ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত রশিদ হুসাইন এক টুইট বার্তায় রশিদ হুসাইন বলেন ধর্মীয় স্বাধীনতার মধ্যে একজনের ধর্মীয় পোশাক বেছে নেওয়ার ক্ষমতা অন্তর্ভুক্ত কর্ণাটকে ধর্মীয় পোশাকের অনুমতি নির্ধারণ করা উচিত নয় শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের এই দূতের মন্তব্যের শনিবার পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাক্সি টুইট বার্তায় বলেন শিক্ষা প্রতিষ্ঠানে পোশাকের বিষয়টি আদালতের পর্যবেক্ষণে রয়েছে তবে অভ্যন্তরীণ বিষয়ে এ ধরনের মন্তব্যকে স্বাগত জানাবে না ভারত যারা ভারত সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখেন তারাই যথাযথ বাস্তবতা উপলব্ধি করতে পারবেন কিয়েবের রাজপথে হাজারো ইউক্রেনবাসী রাশিয়া বিরোধী বিক্ষোভ সম্ভাব্য রুশ সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের রাজধানী কিয়েভের রাজপথে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ শনিবার তীব্র শীত উপেক্ষা করে কয়েক হাজার বিক্ষোভকারী ইউক্রেনের জাতীয় পতাকা হাতে রাজপথে নেমে আসেন খবর আরব নিউজের এ সময় তারা যুদ্ধবিরোধী ব্যানার প্লাকাট হাতে ইউক্রেনের জাতীয় সঙ্গীত গান রাশিয়ার বিরুদ্ধে স্লোগান দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলুন্কে দেশবাসীর উদ্দেশ্যে রুশ আগ্রাসনের হুমকির মুখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তার এই আহ্বানের পরিপ্রেক্ষিতে শনিবার সকালে রাজপথে নেমে সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের প্রমাণ দেন ইউক্রেনবাসী এ সময় কিয়েবের রাজপথে আন্দোলনকারীরা বলেন আমরা শান্তি চাই আমরা ইউক্রেনকে ভালোবাসি এই পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যেতে হবে কিয়েবের সেন্ট্রাল অ্যাভিনিউর বিক্ষোভকারীরা যুদ্ধ একমাত্র উপায় নয় রাশিয়া বর্ণবাদী প্রভৃতি লেখা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন দু হাজার সালে মার্চে রুশ সেনারা ইউক্রেনের অংশ ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নিয়ে নেয় এরপর থেকে সেখানে মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনের সেনাদের লড়াই চলছে এই লড়াই এখন পর্যন্ত অন্তত চোদ্দ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এখনো পুরো ইউক্রেনে রুশ সেনা অভিযানের আশঙ্কা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলো বলছে ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে সামরিক অভিযান চালাতে পারে দেশটি ইয়েমেনে জাতিসংঘের পাঁচ কর্মীকে অপহরণের অভিযোগ ইয়েমেনে পাঁচ কর্মীকে অপহরণের অভিযোগ করেছে জাতিসংঘ স্থানীয় সময় শনিবার সংস্থাটি জানিয়েছে কাজ শেষে দেশটির অ্যাডেন শহর থেকে ফেরার পথে অপহত হন তারা ইয়েমেনের দায়িত্বরত জাতিসংঘের মুখপাত্র রাসেল গিকি বলেন শুক্রবার আবিয়ানের গভর্নর থেকে কর্মীদের অপহরণ করা হয়েছিল তিনি আরও বলেন তাদের মুক্তির জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে দু হাজার পনেরো সালের শুরুর দিকে বিদ্রোহের রাজধানী সানা আক্রমণ করে মনসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করে ওই বছরের মার্চ মাস থেকে অভিযান শুরু করে সৌদির নেতৃত্বাধীন জোট দুই পক্ষের লড়াইয়ে দেশটির হাজার হাজার মানুষ নিহত হয়েছেন বাস্তুচ্যুত হন লাখের বেশি মানুষ যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন চরম মানবিক সংকটে দেখা দিয়েছে হিজাব ছোয়ার চেষ্টা করলে হাত কেটে ফেলব এসপি নেত্রী বার্তা উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের মধ্যে হিজাব নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন সমাজবাদী পার্টির নেত্রী রুবিনা খানম অখিলেশ দলের নেত্রীর দাবি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে অন্যতম অঙ্গ মেয়েদের ঘোমটা এবং হিজাব কিন্তু তা নিয়ে যেভাবে রাজনীতিকরণ হচ্ছে তা ঘৃণ্য এরপরে এসপি নেত্রীর হুঙ্কার যে হাত হিজাব ছোয়ার চেষ্টা করবে সেই হাত কেটে ফেলা হবে শুক্রবার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা আন্দোলনে নেমেছিলেন কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানের হিজাব নিষিদ্ধকরণের প্রতিবাদে আর শনিবার আলিগড়ে উপস্থিত হন উত্তরপ্রদেশের এসপি নেত্রী রুবিনা হিজাব বিতর্ক প্রসঙ্গে তিনি মন্তব্য করেন ভারতের মা বোনদের সম্মান নিয়ে খেলার চেষ্টা করলে তারাও ঝাঁসির রানী রাজিয়া সুলতানা হয়ে উঠতে সময় নেবেন না হিজাবে হাত দিলে সেই হাত কেটে ফেলবেন তারা রুবিনা আরও সংযোজন করেন যে রাজনৈতিক দলই সরকার চালাক না কেন মহিলাদের দুর্বল ভাবার মতো ভুল যেন তারা না করে উত্তরপ্রদেশে সাত দফার বিধানসভা ভোট চলছে সেই ভোট আবহে সমাজবাদী পার্টির নেত্রীর মন্তব্য দিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর অখিলেশের দলকে বিদেশে বিজেপি যদিও রুবিনে তার মন্তব্য নিয়ে অনর তার ব্যাখ্যা ভারত বৈচিত্র্যপূর্ণ দেশ তাই কে মাথায় তিলক কাটবেন কে পাগড়ি বাঁধবেন আর কে হিজাব পরবেন সেটা সেই ব্যক্তির উপর ছেড়ে দেওয়া হোক এ নিয়ে রাজনীতি করাটাই তো অন্যায়